आज के सरलफल निर्णय करा शिखब। आगे हमें सरलफल निर्णय करा शिखे किंतु आज एक अन्य धरनेर सरलफल निर्णय करब। किरकम ना ये राशिमालार मध्य तुम्हार जोगेर चिन्ह वियोगेर चिन्ह गुणेर एवं भागेर चिन्ह थाकबे। ता एई सरलफलगुलो करते गेले कि करते हबे फार्स्ट माने আমাদের ফার্স্টে করতে হবে কি প্রথমে আমাদের কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মের বাইরে গেলে কিন্তু এই সরলগুলো করা যাবে না। আমি সেই নিয়মগুলো বলে দেব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা পরপর স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে কিভাবে করবে সেটা বলে দেব এবং যেভাবে আমি শেখাবো তোমরা কিন্তু সরলগুলো ওইভাবেই বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো স্টেপ জাম্প করে করবে না। এটা কিন্তু স্টেপ জাম্প অভ্যাস করবে না, ঠিক আছে? যেহেতু এটা নতুন তোমাদের কাছে একদম, তাই তোমরা সরলটা অবশ্যই করবে এবং ভিডিওটা, এই যে ভিডিওটা পার করছি এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, তারপরে ভিডিওটা দেখে তোমরা ধরে ধরে দেখবে এবং বুঝবে এবং করবে। আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, তাও তোমরা কিন্তু ভিডিওটা ফলো করবে, তাড়াহুড়া করার একদম দরকার নেই, ওকে? তা এই সরল ফল নির্ণয় করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে প্রথমেই বলে দিলাম। তা দেখো তোমাদের 53 পাতার সরল আছে। আমি আগে শিখেছি সরল কাকে বলে, প্রদত্ত রাশিমালা কি, এগুলো সব শিখি, ধনরাশি কি, ঋণ রাশি সব বলা আছে, এগুলো তোমার জানা আছে, এগুলো এইগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। শুধু জাস্ট যে 53 পাতার সরলগুলো আছে সেগুলি আলোচনা করবে, সেগুলোই শেখাবো, সেগুলো মন দিয়ে শিখবে। দেখো বলছে এই সরল নির্ণয় করতে গেলে কি কি নিয়ম মানতে হবে। প্রথম নিয়ম হচ্ছে প্রথমে ভাগের কাজটা করতে হবে। প্রথম নিয়ম হচ্ছে ভাগের কাজ। ভাগের কাজ মানে এই যে ভাগ চিহ্ন থাকে, এই ভাগ চিহ্নে যে থাকবে সেটা ভাগের কাজটা প্রথমে করতে হবে। গুণের চিহ্ন, যোগের চিহ্ন, বিয়োগের চিহ্ন থাকলেও তুমি কাজ করতে পারবে না, তুমি শুধু প্রথমে ভাগের কাজটা করবে। তাহলে 1 নম্বর দিচ্ছি মানে প্রথমে ভাগের কাজ, তারপরে 2 নম্বরে কি গুণের কাজ। ভাগের কাজটা কমপ্লিট হয়ে যাবার পর, ভাগের কাজটা শেষ হয়ে গেল, তারপরে তুমি দ্বিতীয়বারে গুণের কাজ করবে। তাহলে ভাগের কাজের পর কি কাজ, গুণের কাজ হয়ে গেল, গুণের কাজ শেষ হয়ে গেল, তারপরে চলে আসবে যোগের কাজ, তারপরে আসবে যোগের কাজ, সর্বশেষ বিয়োগের কাজ। হলো এই 4টে ভাগ মনে রাখতে হবে, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এইবারে আমি কিভাবে অঙ্কগুলো করব তোমাদের কয়েকটা অঙ্ক আমি করে দিচ্ছি, সেই অঙ্কগুলো ভালো করে দেখো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে তোমাদের 25টা অঙ্ক আছে সরলের, এই 25টার মধ্যে আমি 4-5টা এখানে করে তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো তোমাদের কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, তোমরা এইগুলো বাড়িতে আমাকে করে দেখাবে। আর সব সরলগুলোই কিন্তু তোমরা বাড়ির খাতাতে প্র্যাকটিস করবে, আর কিছু হোমওয়ার্ক আমাকে করে দেখাবে। আমি এই ভিডিওর মধ্যে আমি কোনগুলো করতে হবে সেইগুলো কিন্তু আমি উল্লেখ করে দেব, ভিডিও দেখতে পাবে এবং হোমওয়ার্কগুলো তোমরা দেখতে পাবে। এবার চলো আমি করতে শুরু করি, তোমরা এখানে আমাকে ফলো করো, আমি এগুলো মুছে দিলাম। হ্যাঁ তোমরা এগুলো লিখে নিবে, তোমরা এগুলো লিখে নেবে যাতে তোমাদের অসুবিধা না হয়। আমি জাস্ট একের দাগে একের সরলটা করছি, ঠিক আছে? একের দাগে একের সরলটা প্রথমে করছি। দেখো 12 ভাজিত 4 গুণিত 3 এই একটা সরল অঙ্ক দেওয়া আছে। আমরা সরল অঙ্ক করতে গেলে আমরা জানি সরল অঙ্কের সমাধান করতে হবে, তাই তোমাদের সমাধান কথাটা তোমাকে লিখতে হবে। আগে যেমন শিখেছ কোনো স্টেপ জাম না, যেভাবে শিখেছো সেইভাবেই করবে। তারপরে সমাধান মানে কি, রাশিমালাটা ফের তোমায় এখানে তুলতে হবে, তোলা হয়ে গেল। এবারে কি করবে, সমান চিহ্ন যেমন দাও সরলের সমান চিহ্ন দিয়ে দিলে, দেখতে পাচ্ছ সরল চিহ্ন দিলে, সরল চিহ্ন দেওয়ার পরে কি করবে, আমি প্রথম বলেছি ভাগের কাজ, কি বলেছিলাম ভাগ, আমি সাইডে লিখে রাখছি। প্রথম হচ্ছে ভাগ মানে এটা ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ,
ঠিক আছে এই চারটি কাজ তাহলে আমি প্রথমে কি করছি ভাগের কাজ তাহলে যে কাজটা করবে তার তলায় দাগ দিব ধরো আমি এই এখানে ভাগের কাজটা প্রথমে করব তাহলে ভাগের তলায় দাগ দিব বাকি কাজ যখন করব না বাকি কাউকে তলায় দাগ দেওয়ার দরকার নেই এই 12 কে 4 দিয়ে ভাগ করো 12 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ কর কত হয় 3 4 3 এ 12 3 লিখে দাও এখানে কি চিহ্ন আছে গণিত চিহ্ন যে চিহ্ন আছে সেই চিহ্নটা নাম আলে চলে এলো পাশে কি অংশ আছে 3 নাম দিবে এখানে কি হলো দেখো আর কোনো ভাগের চিহ্ন নেই যোগের চিহ্ন নেই বিয়োগের চিহ্ন নেই কোনো চিহ্ন নেই শুধু গুণের চিহ্নটা আছে তাহলে গুণের কাজ করো কোনো চিহ্ন যখন নেই তাহলে এই কাজটা করো 3 3 কে 9 দেখেছো কত সোজা ভাগের কাজ হয়ে গেল গুণের কাজ করলাম উত্তর বেরিয়ে গেল কারণ যোগের আর বিয়োগের কোনো সংখ্যা নেই উত্তর কি লিখবে যেভাবে উত্তর লিখতে নির্ণয় সরল ফল সমান নয় এই উত্তর তোমাদের অবশ্যই প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে না লিখলে আমি হাফ নাম্বার করে সবার কেটে নিচ্ছি অতএব এই উত্তর যারা লিখছো না তারা কিন্তু নাম্বার পাবে না অঙ্ক কমপ্লিট করার পর অবশ্যই উত্তর লিখবে তোমরা এটা এটা বুঝিয়ে দিলাম এর পরে আমি একটা অঙ্ক করে দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে জায়গাটা দুই নম্বরে চলে এসো যখন তিনটা করছি না তিনটা করছি না চারটা চারটা একটু বড় হবে চারটে করে দেখাই চব্বিশ ভাজিত তিন ভাজিত দুই চব্বিশ ভাজিত তিন ভাজিত দুই গণিত চার গণিত পাঁচ দেখো এটা করলাম করার পরে কি করবে তোমরা সমাধান কথাটা লিখে তোমরা যদি বলো স্যার সমাধান না লিখে কি ডাইরেক্ট করা যাবে না করা যাবে কিন্তু যেটা নিয়ম সেই নিয়মের বাইরে কেন আমি করব আমি নিয়মটাকে কেন স্টেপ ডাউন করে করব আমি নিয়মটা মেনে চলব যে নিয়মে আমি শেখাচ্ছি তোমরা সেই নিয়মে করবে আমি কোয়ালে স্টেপ ডাউন করতে বারণ করছি তোমরা স্টেপ ডাউন করবে না তাহলে যেটা আছে লেখো চব্বিশ ভাজিত তিন ভাজিত দুই গণিত চার গণিত পাঁচ যা আসলে তাই লিখে দিলাম দি বলো প্রথমে কি কাজ মনে রাখবে ফার্স্ট ফার্স্ট হচ্ছে ভাগ দুই গুণ তিন আমরা জানি চারও জানি যোগের এবং বিয়োগের কাজ হয় তাহলে ভাগের কাজটা করো প্রথমে সমান দিলাম সমান দেওয়ার পর কি করছো ভাগের কাজ তাহলে ভাগের তলায় দাগ দিয়ে দাও দেখো এই একটা ভাগের কাজ আছে আবার এই একটা ভাগের কাজ আছে বাকিগুলো সব গুণের কাজ তাহলে প্রথমে তোমরা ভাগের কাজ করতে বলেছে তাহলে তুমি সংখ্যা লেখার সময় বাম দিক থেকে সবসময় করে করে যাবে দেখো এইটার সাথে এইটার ভাগ তাহলে আমি যদি এই তিন দিয়ে চব্বিশ কে ভাগ করি তাহলে দুই দুই দিয়ে তিন দিয়ে কি করে ভাগ করবো ভাগ করতে পারবো না সেই জন্য এই কাজটা প্রথমে ভাগের কাজটা করে নাও তাহলে তিনে চব্বিশকে চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে তিন আটে চব্বিশ হয় আট ভাগ কর তো ভাগ করাটা নাম হলাম ভাজিত দুই তারপর যা আছে তাই নাম দিলাম গণিত চার গণিত পাঁচ এবার দেখো এখন কিন্তু ভাগের কাজ শেষ হয়নি তাই আবার ভাগের কাজ আমাদের করতে হবে এটা কাজ করো দুই চারে আট আটকে দুই দিয়ে ভাগ করলে দুই চারে আট চার নামিয়েছি বাকি যা ছিল তাই নামিয়ে দেবো তার জন্য দাগ দিচ্ছি না চার গণিত পাঁচ হয়ে গেল এবারে তোমরা ক্রমিক গুণন যেমন করেছো চারকে চার দিয়ে গুণ করো চার চারে ষোলো গণিত পাঁচ ষোলো পাঁচ কত আশি এবারে উত্তর এবার তোমরা উত্তর দেখাই লিখে নেবে উত্তর তোমরা নির্ণয় সরল ফল আশি লিখে নেবে আমি লিখলাম না কিন্তু দেখো ভাগের কাজ করেছি এখানে ভাগের কাজ যতক্ষণ না শেষ হচ্ছে তখন ভাগের কাজ করে যাচ্ছি ভাগের কাজ শেষ হয়ে গেল যখন তখন কি করলাম দেখো গুণের কাজ করছি পরপর গুণের কাজ করে এসেছি তাহলে তোমরা যখন বাড়িতে করবে ঠিক এরকম পরপর স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবে
কোনো নাজাল হওয়ার দরকার নেই, কোনো টেনশন হওয়ার দরকার নেই, নিজেকে সহজ সরল ভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। কোনো কিছু ভাবতে প্রথমে ভাবলেই হবে না, ওরে বাপরে এত বড় কঠিন অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে কিভাবে করব, এইটা কিন্তু মাথার মধ্যে ঢোকালে চলবে না। তুমি জানো যে আমি যোগ বিয়োগের সরল শিখে যাচ্ছি, তার ভাগ আর গুণ, ভাগের কাজ আর গুণের কাজ করে যোগ বিয়োগের সরল করব, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। আমি আরম্ভ করে দেখাচ্ছি কটা, দেখো আটের অঙ্কটা দেখো, আটের অঙ্কটা দেখো, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। এখানে যোগ বিয়োগের চিহ্ন থাকছে, আটচল্লিশ ভাজিত ছয়, আটচল্লিশ ভাজিত ছয় বিযুক্ত দুই গণিত চার, বিযুক্ত দুই গণিত চার যুক্ত সাত, যুক্ত সাত বিযুক্ত আট যুক্ত দুই। এই অঙ্ক তোলার সময় বই থেকে বা প্রশ্ন থেকে অঙ্ক তোলার সময় সংখ্যাগুলো মিলিয়ে নেবে দুবার, কারণ তুমি যদি একটা সংখ্যা ভুল তুলে দাও অঙ্কের উত্তর মিলবে না, তুমি অঙ্কটা ঠিক করলে অঙ্কটা নাম্বার পাওয়া কিন্তু যায় না। অতএব যখন তুমি সরল অঙ্কগুলো তুলবে, এখানে অনেকগুলো চিহ্ন ব্যবহার, তাই ভালো করে দেখে মিলিয়ে নেবে, তোলার পরও একবার মিলিয়ে নেবে। তাহলে এখানে চলে দেখো, আমি সমাধান আটচল্লিশ ভাজিত ছয় বিযুক্ত দুই গণিত চার যুক্ত সাত বিয়োগ আট যোগ দুই হয়ে গেল। এবার আমি ভাগের কাজ মনে রাখিছি, আমরা প্রথমে ভাগের সমান দেবে, ভাগের কাজ করো। আটচল্লিশকে ছয় দিয়ে আটচল্লিশকে ছয় দিয়ে ভাগ করো, ছয়ের ঘর নামতা বসো, ছয় আটে আটচল্লিশ, তাহলে ভাগের কাজ করলাম আট হয়ে গেল। করে রইল যা তাই নামিয়ে দেবো, এবার বাকি যে অংশটুকু পড়ে রয়েছে সেই অংশটুকু আমাকে কিন্তু, এই অংশটুকু সব কিন্তু আমাকে নামিয়ে দিতে হবে। বিযুক্ত দুই গণিত চার যুক্ত সাত বিয়োগ আট যোগ দুই। তোমরা কিন্তু এখানে সারা বেড়া যতক্ষণ ভাগের কাজ এবং গুণের কাজ না শেষ হচ্ছে ততক্ষণ যোগ বিয়োগের কাজ কখনোই সারাতে যাবে না। ভাগের কাজটা এবং গুণের কাজটা শেষ হয়ে যাওয়ার পর যখন যোগ বিয়োগের কাজ আসবে, তখন তোমরা যোগের চিহ্নগুলো বাম দিকে আর বিয়োগের চিহ্নগুলো ডান দিকে করে নেবে। দেখো আমি করছি, আর দেখো ভাগের কাজ নেই, তাহলে আমার কি কাজ আছে, গুণের কাজ। দেখো কোন সংখ্যা দুটোর মধ্যে গুণ চেয়েছে, এই সংখ্যা দুটোর মধ্যে, তাহলে যা আছে তাই নামাও বাকিগুলো। বিযুক্ত এই দুটো গুণ করো, চার দুগুণে আট যুক্ত সাত বিয়োগ আট যোগ দুই। দেখেছো এইবার আমি কি বললাম, যোগের কাজ ভাগের কাজ আর গুণের কাজ, ভাগের কাজ আর গুণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, যে যোগ চিহ্নের সংখ্যাগুলো আসবে বা বিযোগ আর বিয়োগের চিহ্নের সংখ্যাগুলো আসবে সেইগুলো কি করবে, যোগের কাজটা বাঁ দিকে আর বিয়োগের কাজটা ডান দিকে করে নেবে। তাহলে সাজিয়ে নাও, এটা কিন্তু আমাদের সাজাতেই হবে, মাস আট যোগ আট, এটা বিয়োগ আট আসবে না, যোগ সাত, আমি এইভাবে সাজাবো, যোগ সাত বিয়োগ আট হবে না, যোগ দুই যোগ দুই, তাহলে যোগ চিহ্নগুলো বাম দিকে চলে এলো। এবার বিয়োগ চিহ্নগুলো, বিয়োগ আট বিয়োগ আট আর নেই, ঠিক আছে আর নেই হয়ে গেল। এবার দেখো এই তিনটাকে কি করবো, বন্ধনের মধ্যে করবো, এটা অনেকজন আর কি করো, অনেকজন কি করো দেখো, অনেকে সাজালে এখানে সাজালে, মানে এটা এখানে সাজানো হলো, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ সাজানো হলো, অনেকে কি করে এই যে সাজানো হলো দিয়ে কি করে, এরা সাজানোর পরে এইভাবে ব্র্যাকেট এখানে দিয়ে দেয় যে এখানে প্লাস চিহ্ন পড়ে দেয়, না করবে না তোমরা, এরা এটা আগে করো,
এটা এটা তো আমি দেখব যে তোমরা এটাকে ঠিক সাজিয়েছো, তারপরে তোমরা সেটাকে নিচে বন্ধনীর মাধ্যমে কাজটা করে দেবে। তাহলে এই লাইনটা তোমরা পরের লাইনে করবে, আট যোগ সাত যোগ দুই বিয়োগ প্রথম বন্ধনী আট বিয়োগ আট, যখনই বন্ধনী ক্লোজ করছি সঙ্গে সঙ্গে এটা যোগ চিহ্ন হয়ে যাবে, মানে কতগুলো আমার বিয়োগের চিহ্ন আছে সেটা যোগ করলেই পাই। মোট খরচটা বার করতে গেলে আমাকে দুটো খরচকে একসাথে করলে তবেই কিন্তু মোটটা বের হয়। তাহলে মোট মাইনাস আর বিয়োগ আট আর বিয়োগ আট মানে বিয়োগ ষোলো, তাহলে এইগুলো দেখো আট আটে যোগ করলে বিয়োগ ষোলো হয়, দেখাচ্ছি। তাহলে এই তিনটে যোগ করো, আটের সাথে কত হয় পনেরো, পনেরো দিয়ে সতেরো, বিয়োগ এই দুটো যোগ করলাম আট আটে ষোলো, তাহলে ষোলো আর কয় সতেরো একে সতেরো, বিয়োগ করলে সতেরো থেকে ষোলো বাদ দিলে এক থাকে, এক হল। এবার তোমরা উত্তর লিখবে নির্ণয় সরল ফল সমান এক। তোমরা বাড়িতে এই ভিডিওগুলো যেমন দেখবে তেমনি পাশাপাশি অঙ্কগুলো করবে, যখনই অসুবিধা হবে ভিডিওগুলো একবার দেখবে, ঠিক আছে। আর একটা হলো তেরো অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো একটু বড়, যেগুলো একটু বড় সেইগুলো আমি করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের ছোট অঙ্কগুলো বা বড় যেগুলো একটা থাকবে সেগুলোতে করতে কোনো অসুবিধা না হয়। আর করতে অসুবিধা মানে কি, তোমাদের অসুবিধা মানে আমাদের অসুবিধা, তোমরা যত ভালো শিখবে তত আমাদের ভালো হবে। ছত্রিশ ভাজিত চার ভাই ছত্রিশ ভাজিত চার ভাজিত তিন, ছত্রিশ ভাজিত চার ভাজিত তিন, যুক্ত পাঁচ বিয়োগ চার যোগ পাঁচ বিয়োগ চার, মুখে বলে বলে অঙ্ক তুলবে, গণিত দুই যুক্ত ছয় গণিত দুই যুক্ত ছয় বিয়োগ চার, এভাবে মুখে বলে বলে অঙ্ক তুলবে, দেখবে অঙ্ক কম ভুল হবে, মুখে বলে বলে অঙ্ক করবে দেখবে অঙ্ক কম ভুল হবে। এবার এটাকে সমাধান করবো, তাহলে তোমরা সমাধান কথাটা লিখে সমাধান কথাটা লিখে তোমরা যে সংখ্যাটা আছে রাশিমালাটা আছে সেই রাশিমালাটা নিচে বসিয়ে দাও। বসানো হয়ে গেল, এবার আমার প্রথম কাজ কি লেখা আছে প্রথমে ভাগ, তাহলে আমি সমান দেবো ভাগের তলায় দাগ দেব। দেখো এখানে দুটো ভাগের চিহ্ন পরপর, আমি বলেছি বাম দিক থেকে করে পড়ে যাবে, তাহলে এই দুটোর মধ্যে প্রথমে করো, তাহলে ছত্রিশ থেকে চার ভাগ করো, চার নয়ে ছত্রিশ হয়ে গেল, ভাজিত তিন যোগ যাচ্ছে পরপর এখান থেকে পরপর নামিয়ে দিলাম, তাহলে ভাগের কাজ এখনো কিন্তু শেষ হয়নি, দেখো এখন একটা আছে হয়ে গেল হয়েছে। এবার দেখো আবার ভাগের কাজটা করে নাও, নয়কে তিন দিয়ে তিন ত্রিকে নয় যোগ পাঁচ যা আছে নামিয়ে দাও বাকি, তোমরা এই ভাগের কাজ করতে করতে গুণের কাজটা করবে না, বারবার বলছি কিন্তু তাহলে আমি কেটে দেবো অঙ্ক, ভাগের কাজ করতে করতে গুণের কাজ কখনো করবে না, ভাগের কাজ শেষ হলে তবেই গুণের কাজ হাত দেবে, আবার গুণের কাজ শেষ হলে তবেই যোগ বিয়োগের কাজ হাত দেবে। এবার দেখো ভাগের কাজ শেষ হয়ে গেল, ভাগ চিহ্ন নেই, তাহলে আমার শুধু গুণের কাজ, গুণের তলে দাগ দিয়ে দিলাম, তিন যোগ পাঁচ বিয়োগ এই দুটো সংখ্যার মধ্যে গুণ, তা চার দু গুণে আট যোগ ছয় বিয়োগ চার। এবার আমি সাজিয়ে নেব, তিন যোগ যোগ তিন যোগ পাঁচ যোগ নেই যোগ ছয় আট আর নেই বিয়োগ আট বিয়োগ চার, বন্ধনী করে নাও তিন।
3+5+6+8+4 বন্ধনী ক্লোজ যোগ চিহ্ন হয়ে গেল। এবার যোগ করো 5 আর 3 এর 3 আর 5 এ 8 8 আর 6 এ 14 বিয়োগ 8 আর 4 এ 12 তাহলে 12 আর 5 এ 14 2 এ 14 তাহলে সরলফল কত দাঁড়ালো নির্ণয় সরলফল নির্ণয় সরলফল কত হলো 2 নির্ণয় সরলফল কত হলো 2 দেখো পরপর আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করেছি কিন্তু আরেকটা জিনিস যেটা শেখাবো সেটা হচ্ছে অনেক সময় দেখবে ভাগের চিহ্ন ভাগের কাজ আছে অথচ ভাগ যাচ্ছে না মানে বিভাজ্য হচ্ছে না বিভাজ্য করতে গেলে ভাগ শেষ থেকে যাচ্ছে তখন তুমি কি করবে তখন হচ্ছে দেখবে ভাগ যখন যাবে না তখন দেখবে যে গুণের কাজটা করে নিয়ে ভাগের কাজটা করে মানে দেখবে যে ভাগ যেটা যাচ্ছে না ভাগের পাশে যেন গুণের চিহ্ন আছে তখন কি হয় গুণের কাজটা করে নিয়ে ভাগের কাজটা করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি অঙ্ক করতে করতে পেয়ে যাবো সেটা তোমাদের বুঝিয়ে দেবো যেখানেই তোমাকে দেবো তুমি সেখানে ভালো ছুটবে তাই না তাহলে তুমি অঙ্কটা বড় বা অনেক সংখ্যা দেখে ভয় পেলে হবে না তুমি যদি নিয়মগুলো জানো যত বড়ই অঙ্ক থাক তুমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করবে তার মানে নিয়মের বাইরে যাচ্ছ না তুমি নিয়ম মেনে মেনে করছো অতএব তোমার কাছে খুব ইজি লাগবে তাই নেগেটিভটা ভাববে না যত বড়ই সংখ্যা থাক নেগেটিভটা ভাববে না প্রথমেই ভাববে আমি ভাগের কাজ করে শেষ করবো তার গুণের কাজ শেষ করবো তার যোগ তারপর বিয়োগ এইটা যদি প্রথমেই মাথায় থাকে যত বড়ই অঙ্ক থাক যত বড়ই রাশিমালাটা তৈরি হোক না কেন তোমার কিন্তু সমাধান অতি সহজে হবে তাই নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তোমাকে কাজ করতে হবে ঠিক আছে প্রথমে দেখো আমি ভাগের কাজ করবো এখানে দেখো দু জায়গায় তিন জায়গায় ভাগের কাজ আছে তাহলে এখানে একটা ভাগের কাজ এই একটা ভাগের কাজ আমি যদি পরপর দু তিনটে একই সংখ্যার মধ্যে রাশিমালার মধ্যে যদি এখানে ভাগের কাজ এখানে তাহলে প্রথম একটা ভাগের কাজ করবে তারপরে এই একটা ভাগের কাজ আর কিন্তু নেই তাহলে এই দুটো ভাগের কাজ আগে করো তাহলে সমাধান লিখবে ও আমি সমাধানটা লিখিনি সমাধানটা তোমরা লিখবে সমাধানটা লিখবে দিয়ে 28 ভাজিত 4 ভাজিত 7 +6+4+3+12+6+2+5+2 প্রথম প্রথম লিখতে দুবার কোনো সমস্যা হবে তবে তোমার অভ্যাস হবে তখন আর সমস্যা থাকবে না এবার চলে এসো ভাগের কাজ দেখালাম এইটা করতে হবে আর এইটা করে নাও 28 কে 4 দিয়ে 4 = 28 7 = 7 বাকি যা আছে নামাও +6+4 * 3 গুণিত এই দুটো কাজ করো 12 ভাগিত 6 এর মধ্যে 6 গুণে
12 বিয়োগ 2 যোগ 5 গুণিত 2। যখন সরল অঙ্ক করবে তখন মনটা কিন্তু সরলের প্রতিই থাকতে হবে, না হলে একটা চিহ্ন যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় গোটা অঙ্কটা ভুল হয়ে যাবে, তাহলে তোমার যতটা সময় গেল সব শেষ। অর্থাৎ সরল করার সময় খুব ধীরে ধীরে ভেবে চিনতে সরলগুলো করবে, এত তাড়াহুড়ো করার দরকার নাই, আস্তে আস্তে করো, যখন তোমার অভ্যাস হয়ে যাবে তখন দেখবে আর সমস্যা হবে না। এবার কি করবো, ভাগের কাজ এখনো দেখো শেষ হয়নি, তাই আমাকে এই কাজটা করতেই হবে। এই কাজটা করতে করতে কেউ ভুলের কাজ করে নেবে না, তুমি দেখবে আবার লিখতে হবে, ওরে বাবা আবার লিখবো এটা ভাববে না, লিখতে হবে, কারণ আমি ভাগের কাজ না করতে করতে, আমাকে যদি কেউ বলে তোমাকে নাচতে নাচতে তোমাকে ধরো কেউ বললো না তুমি এখানে ড্যান্স করো, আমাকে যদি কেউ ড্যান্স করতে বলে খুব ড্যান্স করছি, এবার যদি তুমি গান করো তাহলে আমি আর পারবো, হাঁপিয়ে যাবো, দুটো জিনিস একসঙ্গে ভালো হয় না, হয় ভুল হবে, তাহলে তোমাকে একটা দিন কাজ করে যেতে হবে, ভাই ড্যান্স করলে ড্যান্স করো, গান করলে সুন্দর গান করো, ঠিক সেই রকম তুমি ভাগের কাজ যখন করছো ভাগের কাজ থেকে শেষ করো, তারপরে গুণের কাজ করো, একটা ছেড়ে একটা একটা ধরে একটা হেফাজতের মতো হয়ে যাবে, তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। তো সাত কে সাত দিয়ে ভাগ করো, এক যোগ ছয় যোগ চার গুণিত তিন গুণিত দুই বিয়োগ দুই যোগ পাঁচ গুণিত দুই, ভাগের কাজ শেষ। এবার আমাদের করতে হবে গুণের কাজ, দেখো এই তিনটে সংখ্যার মধ্যে গুণ আছে আর এইটা গুণ আছে, তোমরা কি করলে এক যোগ ছয় যোগ তিনটে গুণ করার পর পর চার তিনে বারো, বারো দুনে চব্বিশ, এখানে দেখো যেহেতু তোমার ছোট সংখ্যা চার তিনে বারো, বারো দুনে চব্বিশ এটা করে দিলাম, এখানে যদি চার তিনে বারো গুণিত দুই করতে পারো, কিংবা চার তিনে বারো, বারো দুনে চব্বিশ এটাও করতে পারো, বলি এই জায়গায় তোমাদের মনে হবে স্যার করছে না কেন, দেখো সংখ্যাগুলো খুব ছোট, চার তিনে বারো দুগুণে চব্বিশ, তোমরা এটা মুখোমুখি করে দিতে পারছো, বড় সংখ্যা যেহেতু নয় সেই হিসাবে তোমরা চার তিনে এগুলো ছোটগুলো এরকম একটা গুণের কমিক গুণের মতনই পরপর করে নামিয়ে দেবে, বিয়োগ দুই যোগ কত গুণ করলে দশ হয়ে গেল, তোমরা যদি এখানে চার তিনে বারো গুণিত দুই করতে পারো কোনো অসুবিধা নেই, স্টেপ যান যত তোমরা যত তোমরা পরপর স্টেপ করবে ভুলটা কম হবে। এবার দেখো যোগ চিহ্ন গুলো একদিকে নিয়ে এসো, এক যোগ ছয় যোগ চব্বিশ যোগ যোগ দশ বিয়োগ দুই, তাই না, বিয়োগ দুই হয়ে গেল। এইবার তোমরা কি করবে, যে দেখো এটা সাজালাম সাজানো হয়ে গেল, এবার বন্ধনী নিয়ে এসো, এক যোগ ছয় যোগ চব্বিশ যোগ দশ বন্ধনী বিয়োগ দুই, সিঙ্গেল সংখ্যা মানে একা সংখ্যা থাকে তাকে বন্ধনীর মধ্যে রাখা হয় না, টোটালটা যোগ করো, যারা যোগ করতে জানো পাশাপাশি তারা করবে একক করে, শূন্য চার ছয় দশ, দশ একে এগারো, একে একে দুই, দুই দিয়ে চার, চার একে একে দুই, দুই আর দুয়ে চার, চার আর ছয়ে দশ, তাই তো দেখি চার চার ছয় দশ আর এগারো, হাত এক এক আর দুই তিন, তিন আছে চার, তাই হচ্ছে, দেখে নাও পাশে একবার, এক ছয় চব্বিশ দশ, ছয় থেকে দশ আগে এগারো, দুই আগে তিন আগে চার, একচল্লিশ ভুল হয়ে যেতে পারে, সেই জন্য আমিও পাশে দেখে নিলাম, মাইনাস দুই কত হবে, একচল্লিশ থেকে দুই বাদ দিলে উনচল্লিশ, তাহলে সরলফল কত লাগলো হয়েছে, কত বড় অঙ্ক ছিল কিন্তু কত ছোট হয়ে গেল, তোমরা ঠিক এইভাবে পরপর অঙ্কগুলো করবে, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু এই অঙ্কগুলো পরপর বাড়িতে অভ্যাস করবে,
যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে জানিয়ে দিতে পারো বা আমাকে অবশ্যই জানাবে যে স্যার এই জায়গাটা অসুবিধা হচ্ছে। তাহলে অনলাইন ক্লাস আছে, যখন অনলাইনে আমি বোঝাবো তখন তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বোঝানো যাবে, কিন্তু মুখে মুখে হোয়াটসঅ্যাপ করা আর সেখানে বোঝানো আর বোর্ডে এইভাবে দেখে বোঝানো অনেকটা ডিফারেন্স হয়। তা যাই হোক, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। 23 অঙ্কটা দেখো, 100 ভাজিত 5 ভাজিত 4, 100 ভাজিত 5 ভাজিত 4, যুক্ত 7 ভাজিত 6, যুক্ত 7 ভাজিত 6 বিয়োগ 266 ভাজিত 266 ভাজিত 19। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, অনেকগুলো ভাগের কাজ আছে তাই না, কিন্তু কোথায় গুণের কাজ দেখতে পাচ্ছি না, গুণের চিহ্ন নেই, তাহলে গুণের কাজ নেই। তাহলে প্রথমে আমি ভাগ দিক থেকে যাবো, এইটা ভাগের কাজ করো, পরপর তিনটে থাকলে প্রথমেটা করার চেষ্টা করবে, যদি কোনো কারণ এইটা এইটা না যায় তাহলে এই দুটোর মধ্যে করার চেষ্টা করতে হবে। বলে রাখবে, যদি কোনো কারণে এই দুটোর মধ্যে ভাগ না যায় তাহলে এই দুটোর মধ্যে করার চেষ্টা করতে হবে, তখন এইটা ভাগ এর কাজটা করতে হবে, এইটা করতে হবে। তাহলে এই একটা ভাগের কাজ আর এই এক তিনটে ভাগের কাজ আছে। যাই হোক, আমি সমাধানটা লিখি, আমি প্রথমে সমাধান লিখলাম, যা ছিল সেই সংখ্যাগুলো আবার লিখতে হবে, অনেকজন ভিডিও তো দেখো না, মানে ভিডিওগুলো ফলো করো না, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, নিজেদের মতো করে পরীক্ষাও দিচ্ছ, তাদের পরীক্ষাতে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। নাম্বারটা বড় কথা নয়, তোমরা কিন্তু নাম্বারের উপর জোর দিচ্ছ, শেখার জন্য জোর দিচ্ছ না, আমরা কি করছি তোমাদেরকে শেখানোর উপরে জোর দিচ্ছি যে কিভাবে তোমরা সহজ সরল পদ্ধতিতে অঙ্ক করতে পারবে প্রতিটা সাবজেক্ট। তাহলে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা বলে দেবেন যে এই স্যার ভুল হচ্ছে, তার সেই জায়গায় আমরা কারেকশন করতে পারবো, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখছেন না ভালো করে, ফলে কি হচ্ছে আপনারা অঙ্ক বা অন্য কোনো সাবজেক্ট যাই দেখছেন তাতে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারছেন না। হ্যাঁ, যে ভিডিওগুলো করা হচ্ছে আমরা দেখছি সেখানে আমার একটা ক্লাসে 50টা গার্জেন আছে, সেখানে 15 জন দেখেছে, মানে 15টা ভিউ, তার মানে কি আমার আর গার্জেনটা দেখছে না, তাহলে এটা কিন্তু বড়। তার ফলে কি হচ্ছে আমাদেরও সেই শেখানোর প্রতি একটা অনীহা চলে আসছে যে আমরা এত পরিশ্রম করে এদেরকে শেখাচ্ছি, এদেরকে এত জানাচ্ছি, তাহলে কেন অভিভাবকরা বাচ্চাকে এই ভিডিওটা একটু করে দেখাবে না। তিনটা অংশে ভাগ করুন, যদি বড় অঙ্কের ক্ষেত্রে একটু বড় লেন্থে ভিডিও হয় তা তিনটা অংশে করুন না, দুটো অংশে করুন, আজকে 15 মিনিট দেখুক আর একটা টাইম 15 মিনিট দেখান, তাহলে সেই ভিডিওটা যদি দুবার দেখান তাহলে সেই বাচ্চারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে পায় এবং আপনাদেরও সুবিধা হয়, কিন্তু সেটাও করছেন না, ফলে আপনারা আপনাদের মতো অঙ্ক করাচ্ছেন তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। প্লিজ এটা করবেন না, বাচ্চাদেরকে ভিডিওগুলো আপনারা দেখান, আর ভিডিওর মধ্যে আমি হোমওয়ার্ক দিচ্ছি, প্লিজ এটা আপনারা এখান থেকে হোমওয়ার্কগুলোকে দেখুন, অঙ্কগুলো দেখুন, পাশাপাশি হোমওয়ার্কগুলো করুন। যার ভাগের কাজ এইটা এইটা আর এইটা, আমি সমান দেবো, 100 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় আমরা জানি, 500 কে যদি 5 দিয়ে ভাগ করি 20 হবে। ভাজিত 4 যুক্ত এই ভাগের কাজটা করবো, 60 কে 6 দিয়ে ভাগ করলে কি হয় 6 10 7 10 10 পাই, বিয়োগ 266 কে 19 দিয়ে করতে হবে, ভাগ 19 করার নামটা তোমাদের মুখস্থ করতে হবে, যারা নামটা মুখস্থ করেনি পাশে সাইডে এইভাবে 19 লিখে তোমরা ভাগটা করে নেবে। ঠিক আছে, 19 ঘরে যারা নামটা জানো তারা কিন্তু অতি সহজেই ভাগটা করতে পারবে। 19 কে আমরা জানি যে আমরা যদি 0 দিয়ে করি 0 হয় 26 19 কে 19, 9 16 10 11 12 13 14 15 16, 7 16 হয়েছে, 19 4 কত হয় 76, তাই তো 19 4 76,
তাহলে কত হলো 14 19 4 76 তাহলে কত হলো 14 তাহলে আমি কি লিখব 14 তাহলে আমার ভাগের কাজ এখনো দেখো পড়ে আছে তাহলে ভাগের কাজ রাখ দাও যতক্ষণ ভাগের কাজ না হবে ততক্ষণ তুমি ভাগের কাজ এইভাবে করে করে যাবে 20 কে 4 দিয়ে ভাগ করো 5 যোগ 10 বিয়োগ 14 আমি কি করব যতক্ষণ সাজানো আছে আর আমার সাজাবার দরকার নেই তাহলে এই দুটোর মধ্যে যোগ ও 10 আর 5 যোগ করো আমার সাজানো আছে তাহলে 5 যোগ 10 বিয়োগ 14 তো 10 আর 5 15 বিয়োগ 14 সমান 15 থেকে 14 বাদ দিলে 1 তাহলে উত্তর কত এলো আমার 1 দেখো প্রত্যেকটা অঙ্ক আমি করে দিলাম প্রত্যেকটা অঙ্ক কত সহজভাবে হয়ে যাচ্ছে তোমরাও এই প্রতিটি অঙ্ক এইভাবে ধরে ধরে করবে এবং বুঝে বুঝে করবে অঙ্কগুলো ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো স্যার কিভাবে করলো এবার তোমাদের অঙ্ক করতে করতে যদি কোথায় আটকায় ঠিক আছে যদি কোথায় আটকায় তাহলে সেটা তোমরা জানাবে হ্যাঁ যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেটা বোঝাবে আমাকে আমি তোমাদের বুঝিয়ে দেব আমি এখানে কিছু হোমওয়ার্ক দিচ্ছি আর আগে একটা বলেছিলাম যে কোন এমন এমন কোন অঙ্ক আছে যে এমন কোন অঙ্ক আছে যেটা গুণের কাজ করে ভাগের কাজ করতে হয় আমি একটা দেখাচ্ছি ধর আমি একটা সহজ দিচ্ছি তিন গণিত সরি দুই গণিত তিন ভাজিত দুই চার যোগ ষোলো ঠিক আছে ধরো এই একটা অঙ্ক দিলাম গণিত গণিত এক হয়েছে আমি একটা অঙ্ক দিলাম দেখো এখানে এরকম একটা অঙ্ক দেখাচ্ছি এখানে আমি এটা সমাধান লিখলাম যেভাবে লিখতাম যাতে তাই লিখলাম এবার কি করব আমি প্রথম বলেছি ভাগের কাজ দেখো ভাগের কাজ করো দুই দিয়ে তিন কে ভাগ করা যায় না মানে বিভাজ্য নয় ভাগ করা যাচ্ছে ভাগ করা যাচ্ছে না তো এই এই ক্ষেত্রে তুমি কি করবে এই ক্ষেত্রে তুমি এই গুণের কাজটা ফারস্টে করে নেবে এই গুণের কাজটা ফারস্টে করে নেবে তাহলে দুই তিনে তখন এটা করবে না দুই তিনে ছয় ভাজিত দুই বিয়োগ চার যোগ ষোলো গণিত এক এবার কি করলাম দুই তিনে এবার ভাগের কাজ করছি দুই তিনে ছয় বিয়োগ চার যোগ ষোলো গণিত এক এবার কি হলো আমি গুণের কাজ করব তিন বিয়োগ চার যোগ ষোলো আগে ষোলো আমি এবার সাজিয়ে নেব ষোলো তিন যোগ ষোলো বিয়োগ চার তিন যোগ ষোলো বিয়োগ চার ষোলো তিনে ১৯ বিয়োগ চার সমান ৫ তার সরলফল এলো ৫ বোঝা গেল ঠিক এইভাবে তোমরা অঙ্ক করতে করতে বইয়ের মধ্যে পাবে যাই হোক আমি কিছু অঙ্ক করে দিলাম বুঝিয়ে দিলাম তোমরা এগুলো বাইরে করবে অবশ্যই যে অঙ্কগুলো করে দিই সেগুলো তো অবশ্যই তোমাদের করতে হবে না করলে নয় প্রত্যেক প্রতিটা অঙ্ক তোমরা বাড়ির খাতায় প্র্যাকটিস করে প্রতিটা অঙ্ক হ্যাঁ আর কিছু হোমওয়ার্ক আমাকে করে দেখাবে কিছু হোমওয়ার্ক আমাকে করে দেখাবে আর বাকি প্রত্যেকটা কাজ তোমরা কিন্তু বাড়িতে অভ্যাস করবে যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটাই পরীক্ষা থাকবে এমন কোনো বিষয় নয় আমি যেটা বলে করে দিচ্ছি সেটাই পরীক্ষা থাকবে এমন কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে তুমি সরল শিখেছো কিনা সেইটা
অর্থাৎ তুমি সরল সিগনাল প্রতিটি করতে পারবে। উঁচে দিলাম আমি হোমওয়ার্ক, আমাকে কিছু করে দেখাবে আর বাকি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, একের দাগে আমাকে এইগুলো করে দেখিও, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই হবে। আর পরে আবার তোমার সঙ্গে কথা হবে, আজ এই পর্যন্ত। ওকে বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।